সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই, আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। সদারোগমুক্তম যশসি চারুচিত্রম ফনমেরুতুল্যম গুরুরঙ্গিপদিনি মনস্থির্ণ লগ্নম ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিং
कलत्रं धरं पुत्र पौत्रादि सर्वं गृहं बान्धवा सर्वं एतद्धि जातं गुरुरङ्गरिपदे मे मनश्चेन्न लग्नं ततः किं ततः किं ततः किं ततः किं गुरुरष्टकं च पठेत् पुनदेहि जतिर्भूपतिर्ब्रह्मचारी च गेहि लभेर्वाञ्छितार्थं पदं ब्रह्मसङ्गं गुरुरुक्तवाक्ये मनोजस्य लग्नं गुरुरङ्गरिपदे मे मनश्चेन लग्नं ततः किं এই গুরুবাষ্টক সূত্রম সমস্ত সাধনার সার। আমি আগেও বলেছি অনেকবার, একটু আলোচনা প্রত্যেকবার করতে হয় এটাকে জাগিয়ে রাখার জন্যে, মূল জিনিসটাকে জাগিয়ে রাখার জন্যে। এই সৎসঙ্গ মানে আসা দরকার, না এলেও কিন্তু চলবে। এই সাধনার পর যদি কেউ না থাকে তাও করে যেতে হবে, যেমন পুজো। কেউ থাক না থাক, নিত্য সেবা হবে কিন্তু কার জন্যে? নিজের জন্যে, যে থাকবে তার জন্যে, পরিবেশের জন্যে, পরিবেশ তৈরি করার জন্যে। তাই এই গুরুবাষ্টক স্তোত্রম প্রত্যেকবার নিয়ম করে একটু আলোচনা করতেই হয়, করতে হবে। ভেবে দেখার বিষয়, ওখানে সব সারা বিশ্বের মহাপুরুষরা, মহাযোগীরা, মহাঋষিরা উপস্থিত। সেখানে এই বাবা জ্ঞানেশ্বর, মানে বাবা জ্ঞানদেব, উনি ঘোষণা করছেন যে এই গোরা কুমোর উনি সবার পরীক্ষা নেবেন যে কে কি অবস্থায় আছে, কার পূর্ণজ্ঞান হয়েছে, কার পূর্ণজ্ঞানে পৌঁছতে একটু দেরি আছে, এমন এমন সব। সবাই বসে আছে, এবারে গোরা কুমোর একটা এতটুকু ছোট লাঠি হাতে নিয়ে প্রত্যেকের কাছে যাচ্ছে, মাথায় লাগাচ্ছে আর বলছে যে এ কত উঁচুতে রয়েছে, এ কোথায় রয়েছে, এ কোন স্তরে রয়েছে, অর্থাৎ কার কতটা উন্নতি হয়েছে, কার পূর্ণজ্ঞান হয়েছে। ওই গোরা কুমোর লাঠি মেরে মেরে প্রত্যেকের মাথায় বলছে। এই সবাই চুপ করে বসে আছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। এই করতে করতে যখন নামদেবের মাথায় লাঠি লাগাতে এসছে, নামদেব বলছে কী করবে, আমার যা বাবা জ্ঞানদেব বলেছেন তা তো শুনেছেন, তাই করব। আপনি কোন অবস্থায় তা দেখব। নামদেব চুপ করে বসে আছে, বলছে না আমার মাথায় লাগাতে হবে না। গোরা কুমোরও দাঁড়িয়ে আছে, নামদেব মনে মনে ভাবছে, হ্যাঁ আমি সবসময় শ্রীকৃষ্ণের সাথে কথা বলি, শ্রীকৃষ্ণ আমার বন্ধু, সবসময় আমি কৃষ্ণকে নিয়ে রয়েছি, কোথাকার গোরা কুমোর কিনা আমার পরীক্ষা নেবে আমার কতটা উন্নতি হয়েছে, মনে মনে ভাবছে। ওসব হবে না, মনে মনে ভাবছেন
গোড়া কুমন দাঁড়িয়ে আছে, নামলে বলল তুমি যাও আমার দরকার নেই। গোড়া কুমোরও তো সাধক ছিল, সে চলে গেল। নামদেব কিছুক্ষণ বসে মুখ বাজার করে ওখান থেকে উঠে চলে গেল। মনে মনে রাগ করে যে কোথাকার একটা কুমোর তাকে পাঠিয়েছে আমার পরীক্ষা নিতে। হ্যাঁ, সবসময় আমি কৃষ্ণকে নিয়ে রয়েছি। এই বলতে বলতে মনে মনে সব উঠে চলে গেল নিজের বাসস্থানে। আমি আগেই বলেছি যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে থাকত। এখানে যখন কথা হলো ভগবান তার সাথেই ছিলেন, আর নামদেব যে ওখানে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণই তাকে পাঠিয়েছিল। কিন্তু ওইখানকার হালচাল নামদেবের একটুও ভালো লাগলো না, তাই চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই চলে গেল। আর গিয়ে ওখানে বাড়িতে গিয়ে নিজের শুরু করলো, এ তুমি কোথায় পাঠিয়েছিলে আমায়? আমি সবসময় তোমাকে নিয়ে রয়েছি, আর তারা কিনা গোড়া কুমোরকে যে আমার পরীক্ষা না হবে। তো শ্রীকৃষ্ণ তখন কি বলল? শ্রীকৃষ্ণ বললেন, তুমি নামদেব ঠিক করনি, ওখানে যা নিয়ম সেই নিয়ম সবাই যেমন মানল তোমারও তেমন মানা উচিত ছিল, না মেনে তুমি খুব ভুল করেছ। কি বলছো সকাল তুমি? হ্যাঁ, আমি সব সময় তোমাকে নিয়ে রয়েছি, হ্যাঁ, আর ওখানে কিনা আমার পরীক্ষা নিচ্ছে, জানে না এসব উদ্ভট কথা বলছো তুমিও। কতখানি ভক্ত হলে ভগবানের সাথে দাঁড়িয়ে মুখোমুখি এরকম আলোচনা করা যায়? তাই আমি চলে এসছি। তুমি ঠিক করনি নামদেব, ওখানকার নিয়ম নীতি তোমার মানা উচিত ছিল। তোমাকে আমি আগেও বলেছি যে স্থূল গুরুকরণ করতে হয়। আমি তো আসছি, কিন্তু আমি তো তোমাকে বলছি, তো তুমি আমার কথা শুনবে তো? তোমার অহংকার না তো যাবে না স্থূল গুরুকরণ না করলে। তুমি ওখানে গিয়ে দেখলে তো কিরকম অহংকার তুমি দেখালে? ওখানে তো অনেক বড় বড় পূর্ণ জ্ঞানী মহাপুরুষরা বসে রয়েছে, তারা তো মেনে নিল, তোমার মতন প্রতিবাদ তো কেউ করলো না। ওখানে কি পূর্ণ জ্ঞানী কম ছিল? ওই যে গোড়া কুমোর সে পূর্ণ জ্ঞানী নয়, কিন্তু ওখানে যারা ছিল মহাপুরুষরা অনেকেই পূর্ণ জ্ঞানী। ওই গোড়া কুমড়োর থেকে মানে সাধনের শেষ অবস্থা পূর্ণজ্ঞানী, মানে গোড়া কুমোর ততদূর যায়নি, কিন্তু তারা ওখানকার নিয়ম মেনে কত নতিভাব কত বিনয়। তোমার মনে হয় গহনেতে ডুব দিলে শেষ বেদনা,
ওই অপরূপ নয়নে তোমার, ব্যথা হরা নয়নে তোমার, ওই অপরূপ নয়নে তোমার, ব্যথা হরা নয়নে তোমার, তোমার আখিরে মনে হয় ওখানে সাগর দেখি কখনো আমার মনে হয়, ওখানে সাগর দেখি কখনো আমার মনে হয়, বিপুল আকাশ আছে বুঝে সেটা হয়ে একাকার, বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার, আলো ভরা নয়নে তোমার, ব্যথা ভরা নয়নে তোমার, তোমার আখির মনে হয় ভাবি মনে অপরূপ সন্ধানে, কখনো বা ভাবি মনে অপরূপ সন্ধানে, বলাকা ডানা মেলে পারি দেব সকল আধা, বলাকার ডানা মেলে পারি দেব সকল আধা, ডুবে যেতে নয়নে তোমার, ব্যথা হরা নয়নে তোমার, তোমার সব মোরে প্রেম ভালোবাসা স্বপ্ন মধুর আশা, মিলনের গানা বিরহে বিপুল বাধা, মিলনের গানা বিরহে বিপুল পাছা, দয়াল তোমার চোখে দেখি যে গো সব একাকা, এখানে গো সব একাকা, তোমার আখির মনে হয় গহনেতে ডুব দিলে যে সবে সব বেদনা, ওই অপরূপ নয়নে
সিদ্ধ হয়ে যাওয়া যে পূর্ণ জ্ঞানী হয় সে প্রেমে পরিপূর্ণ হয়ে যায়, সে সবসময় নত, তারা সর্বজ্ঞ। কিন্তু গোড়া কুমোরের কাছে নত হতে তারা কোন রকমের কুণ্ঠা বোধ করল না। তুমি আমি ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলি, শ্রীকৃষ্ণের সাথে সবসময় ঘুরে বেড়ায় এই অহংকার, তাই মাথা নত করতে পারলে না। তুমি আমার কথা শোনোনি, গুরুকরণ করোনি, তোমার গুরুকরণ দরকার। আমি বলছি তুমি শোনো বলে একটা জায়গার নাম বলল, ওই মহারাষ্ট্রেই জমুং জায়গায় তুমি যাও, এক জরাজীর্ণ ভগ্ন দেউল মানে মন্দির, ভাঙা মন্দিরের মধ্যে, শিব মন্দিরের মধ্যে দেখবে একজন উচ্চকোটির মহাযোগী মহাপুরুষ আছেন, উনি তোমার গুরু, তুমি ওনার কাছে গিয়ে দীক্ষা নাও, তাহলে তোমার এই অহংকার যাবে, তাহলে তোমার পূর্ণ জ্ঞান হবে, না তো হবে না। যাবে না নামদেব তবুও যাবে না, ভগবানও ছাড়বে না। যাক, অবশেষে এই টানা পোড়েন করতে করতে নামদেব রাজি হল, গেল ওই ভাঙা মন্দিরে, শিব মন্দিরে ঢুকলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহাযোগী পূর্ণ জ্ঞানী ওখানে রয়েছেন, তিনি তোমার গুরুদেব। নামদেব ঢুকে কি দেখলো, একটা ভিকিরি মার্কা লোক হাজি সব পাঁচর গুনু পুকুর বেরিয়ে আছে, খালি গায়ে শিবলিঙ্গ, শিবলিঙ্গের উপর দুটো পা দিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ করে, খোঁচা খোঁচা দাড়ি, আয় আলু আলু চুল, ভিকিরি মার্কা। ভিকিরি মার্কা মানে খাওয়া দাওয়া জোটে না। ভিকিরি মার্কা বলতে কি বোঝায় আমাকে আর বলে বোঝাতে হবে না, আপনারা ভালোই বুঝতে পারছেন আশা করছি। তো ওরকম একটা লোক, কিনা আমার গুরু, এই আমার মানে ভোজে রাখাল, এ মাথাটা আমার পাগল করে দেবে, কোথায় পাঠালো, পাঁচের গুণ বেরিয়ে আছে, হাড় কলা কণ্ঠা বেরিয়ে আছে, জটা দাড়ি কিম্বুৎকিমাকার চেহারা, তাও কিনা আবার মন্দিরে ওই শিবলিঙ্গ তার উপরে দুটো পা রেখে শুয়ে আছে, ভ্রুক্ষেপ নেই, চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, আচ্ছা জ্বালা তো। এমন সময় ও মনে ভাবছে নামদেব দেখে, ওই যে শুয়েছিল বিক্রি মার্কার চেহারা লোক, নামদেবের ভাষায় বিক্রি মার্কা লোকটা, সে চোখ খুলে বলে উঠল, কি ভাবছ রামদেব, এই একটা হাজির জিরে গলার হার বের করা, বুকের হার বের করা, হাঁটুর ওপরে কাপড়, শিবের মাথায় পা দেওয়া, একটা ভিকিরি শুয়ে আছে, আর তাকে কিনা ভগবান শ্রীকৃষ্ণ গুরু করার জন্য তোমায় পাঠিয়েছে,
এই ভাবতো তো নামদেব, হ্যাঁ আমি তো মনে মনে ভাবছি ও তো শুধু আছে শিবের মাথায় পা দিয়ে, ও জানলো কি করে? নামদেব একটু আশ্চর্য হলো, তাহলে রহস্যপূর্ণ ব্যাপার, কিন্তু কিছু প্রকাশ করলো না। বললো, তুমি ওই শিবলিঙ্গের ওপরে পা দিয়ে শুয়ে আছো কেন? সব জানতা ভাব তো দেখছি রয়েছে, আমার অন্তরের কথা তো বলে দিলে, তো শিবলিঙ্গের ওপরে পাতা রেখেছো কেন? তুমি কি শিবের থেকেও বড়? নামদেব, তুমি আমার পাতা নামিয়ে মাটিতে রেখে দাও, তাহলেই তো হয়ে গেল, কোনো ঝামেলাই থাকে না। ঠিক আছে, রেখে দিচ্ছি। নামদেব গেল শিবলিঙ্গের ওপর থেকে পাতা তুলে রাখতে যাবে, যাকে ওখানে আছে শিবলিঙ্গ কী করে রাখবে? না, ওর পাশে রাখতে যাবে, ওখানে আছে শিবলিঙ্গ, এদিকে সবাই শিবলিঙ্গ। নামদেব নাজেহাল হয়ে গেল, ওই শিবলিঙ্গর ওপর থেকে ওই বিক্রি মার্কা লোকটার পা নিয়ে অন্য কোথাও রাখবার চেষ্টা করতে করতে নাজেহাল হয়ে গেল। যেখানে যায় সেখানেই শিবলিঙ্গ, সারা ঘরময় শিবলিঙ্গ হয়ে গেল। হকপাল, এ কোথায় পাঠালে তুমি কৃষ্ণ? কি দেখছি? নামদেব হতবাক, মাথা নিচু করে পা দুটো ধরেই আছে, মাটিতে রাখবে কোথায়? সারা ঘরে তো শিবলিঙ্গ, কাঁদতে শুরু করে দিল। ওই বিক্রি মালটা লোকটার পা দুটো ধরে কাঁদতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমায় ভগবান আমার সখা পাঠিয়েছে আপনার কাছে দীক্ষা নেবার জন্যে। আমি জানি তুমি পা নিয়ে রাখবে কোথায়, ঠিকই তো, ভগবানই সর্বব্যাপী, ভগবানই সর্বব্যাপ্ত হয়ে রয়েছে, ভগবান ছাড়া কিছু নেই এই সংসারে, তাই তুমি কোথায় রাখবে আমার পা? তোমাকে এটা বোঝানোর জন্যেই, তুমি তো শুধু কৃষ্ণই আমার ভগবান নিয়ে রয়েছো, কিন্তু তিনি যে সর্বব্যাপী, সর্বভূতে তিনি বিরাজ করছেন, তোমার এ বোধ নেই, তাই তিনি পাঠিয়েছেন আমার কাছে, কেননা স্থূল গুরুকরণ না হলে এই অহংকার যায় না।